বাসটা শহরের ভিতরে এসে ঠিক এখানে এসে নামিয়ে দিল। ঠিক এই জায়গাটা পিক পয়েন্ট তো লেক আছে, লেকে মেন রাইড করার জন্য আপনারা আস্ক করবেন। জিনিয়া হয়ে আছে, বাসটা শহরের ভিতরে এসে ঠিক এখানে এসে নামিয়ে দিল। ঠিক এই জায়গাটা লালচক থেকে একটুখানি আগে, তো এখান থেকে দেখি জম্মুর জন্য বাস বা একটুখানি ঘুরে নিই, তারপরে দেখছি জম্মুর জন্য বাস বা লিফ্ট কিসে করে যাওয়া যায়। ভাই বিনা পয়সায় হেঁটে হেঁটে যাত্রা করতে করতে ডাল লেক পৌঁছে গেছি শ্রীনগরে। আজকে এসে আজকে একটু ঘুরে নিচ্ছে এই যে ডাল লেক। তো সবার মতন এগুলো চড়ার মতন আমার ক্ষমতা নেই, কারণ এগুলো 500 টাকা মিনিমাম চাইছে, মিনিমাম 500 টাকা আমি তাও রিকোয়েস্ট করি, তো তাও আমি চললাম না, কারণ 500 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই হচ্ছে পুরো ডাল লেক, আর ওই যে পেছনে দেখা যাচ্ছে একটা ফোর্ড, ফোর্ডটা দেখা যাচ্ছে দারুণ। বিনা পয়সায় কাশ্মীর ভ্রমণ, বিনা পয়সায় পুরো কাশ্মীর ভ্রমণ হয়ে যাচ্ছে। হেঁটে হেঁটে যাত্রা করতে করতে ডাল লেক ঘুরছি, আর আপনাদেরকে বিনা পয়সা যে ট্রাভেল কি করে করতে হয় সেটাও দেখাচ্ছি। খালি দেখতে থাকুন আমার সঙ্গে পুরো ডাল লেক। ব্যাগটা আমি রেখে দিয়ে এসেছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো, এই হচ্ছে একটা ভিউ, লেকটা ভীষণ বড়, ওই দিক পর্যন্ত লেক আছে। লেকে মেন রাইড করার জন্য আপনারা আস্ক করবেন। হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে আরো একটু গিয়ে চলে এলাম পিছনে জলের ফোয়ারাটা দেখতে দেখছি। ফের হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এই গার্ডেনটাতে চলে এসেছি। এখন তো টিউবলার পিটার গার্ডেন বন্ধ, তাই জন্য এই গার্ডেনটা দেখেনি। এই গার্ডেনটা দেখি, আমার ভেতরে যাই, হেঁটে হেঁটে ঘুরছি। এন্ট্রি ফি বোধ হয় 24 রুপিস, তো এতেও দিতে পারি, এটা না দিলে কী করতে হয়েছে, তাই জন্য এখান থেকে এন্ট্রি ফির জন্য টিকিট কাটতে হবে। 24 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে এন্ট্রি। এই হচ্ছে গার্ডেন, ওয়াটার এটিএম আছে বাবা। আমি কিন্তু একটা ফুলের নাম জানি না, ফুলটা
জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন, দারুণ, বেশ ভালো লাগছে। একলা একলা ঘুরতে আর হিচাইকিং করে করে ঘুরতে তো আরও বেশি ভালো লাগছে। তো আজকে জানি না ট্রেন পাবো কি বাস পাবো কি লিফট পাবো, আগে এগুলো কমপ্লিট করি। দেখছি হেঁটে হেঁটে অনেক সময় লাগবে, তিন চারটে ঘুরবো এর বেশি না। সকাল 10টায় তো বাসটা নামালো, তারপর থেকে তো এগুলো চালু করেছি, ঘুরছি, বেশ ভালোই লাগছে। কাশ্মীর তো জান্নাতের জায়গা সবাই জানে। তো এখন কোনো বরফ নেই, গুলমার্গেও কোনো কিছু নেই, বরফ নেই, কিন্তু সোনমার্গে বরফ পাবেন। তো এখন এই সময় এসেছি বলে জুলাইতে এখানে বরফ নেই, পুরো রোদ্দুরে ভর্তি, ঝিনিয়া হয়ে আছে। আমি যেই সময় এসেছি এই সময় সব কিছু একটু কম হয়, কারণ ঠান্ডা তো নেই অত বেশি, তাই জন্য। গোলাপটা দেখুন, এখন ফুল টুল অত বেশি নেই কারণ গরম যাচ্ছে, তাই জন্য। তাও সিনে যে অল্প অল্প ফুটে আছে, ও কত ডালিয়া হয়ে আছে। ও যে পাতাগুলো আমরা প্লাস্টিকের কিনে বেড়াই সেগুলো এখানে হয়ে আছে। ও হো,
এখানে সারাক্ষণ হেলিকপ্টার উঠছে আর আর্মি তো ভর্তি পুরো চারিদিকে। এই হচ্ছে এখানকার পরিবেশ, যতটা সুন্দর ততটা দেখতেই পারে পান আপনারা কাশ্মীরের কি অবস্থা। এই যে টিউলিপ গার্ডেন, কিন্তু এখন তো কোনো ফুল নেই, তো বেকার আসা, এখন বন্ধই আছে, পুরো খালি, কিচ্ছু নেই। টিউলিপ গার্ডেনে খালি ঘাস পড়ে আছে আর কিছু নেই, দেখতে গেলে মার্চ এপ্রিলে আসতে হবে। বললে দের ইয়ে এটা বাদশাদের বানানো, মোগলদের বানানো গার্ডেন, অনেক পুরনো। এটা হচ্ছে মোগলদের বানানো গার্ডেন, পুরো ফ্রিতে ঘুরছি, পুরো ফ্রিতে হেঁটে হেঁটে, সময় লাগছে প্রায় 1-1.5 ঘন্টা করে হাঁটতে হাঁটতে সময় লাগছে।
জলটা এখান থেকে শুরু হয়ে একদম যে নিচে যাচ্ছে, সেই নিচে যাওয়ার রাস্তাটা হচ্ছে এইটা, পুরো একদম ডাল লেগে চলে যাচ্ছে জলটা। মোগলদের বানানো সিস্টেম পুরো। আর আমি পুরো অল ওভার ইন্ডিয়া হিচহাইকিং করে ঘুরছি, আপনারা খালি সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। দেখুন এই যে জলটা একদম কোথায় চলে যাচ্ছে, পুরো ডাল লেগে একদম সিধে ওইখান থেকে এসে ওপর থেকে আসছে, পাহাড়ের ওপর থেকে। কিন্তু সিস্টেমটা কিন্তু মানিয়ে থাকুন, একদম নিচ থেকে একদম যাচ্ছে, একদম ডাল লেক। মোগলদের বানানো গার্ডেন, এর ভেতর চলুন ঢুকে দেখবো কি আছে, আপনাদের সঙ্গে গিয়ে ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি আছে। চলুন, মোগলদের অনেক পুরনো গার্ডেন, আর এই ঠিক তার পাশেই হচ্ছে লেক, একদম ডাল লেক, ফেমাস শ্রীনগর। চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে। পুরো শ্রীনগর ঘুরে আমি নগাঁও স্টেশনে এসেছি, এখান থেকে বানিয়াল চলে যাই, কারণ শ্রীনগর থেকে বাস নেই যে আমি জম্মু যাওয়ার, তাই জন্য এখান থেকে বানিয়াল যাই, বানিয়াল থেকে বাস পেয়ে যাবো বা ওখান থেকে ট্রাক দেখছি, কারণ এখান থেকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, হাইওয়েটা অনেকটা দূরে। তাই জন্য ট্রেনটা শেষ পর্যন্ত বানহালে এসে পৌঁছে গেছে, ওই দেড় ঘন্টা সময় নিলে। একটা বড় টানেল আছে, বড় মিনিমাম 20 কিলোমিটার, ওই টানেলটার টপকেই এই বানহাল স্টেশনটা পড়বে। তো এখান থেকে এবার দেখছি কি পাওয়া যায়। ট্রেনটা ঠিক এরকম দেখতে দেখাচ্ছি আপনাদেরকে, পেছনে দেখছেন স্টেশনটা কোন জায়গায়, পাহাড়ি পাহাড় চারিদিকে, পুরো ট্রাভেলটা পুরো পাহাড়ের মাঝখান থেকে। এরকম হচ্ছে ট্রেনটা, আরে হচ্ছে ভিউ, এই হচ্ছে বানহাল স্টেশন। এত বেশি পৌঁছে গেছি, আর হচ্ছে ভিউ।